আমি সত্যিকার অর্থে খুবই আনন্দিত যে আজকে আমাদের সকলের পরিচিত মুখ বাংলাদেশে আহমদুল্লাহ ভাইয়ের অনুষ্ঠানে বা তার এই দিন প্রচারের এলাকায় আসার তৌফিক পেয়েছি এবং তিনি আমাকে সুযোগও দিয়েছেন কথা বলার, এই জন্য সত্যি আমি আনন্দিত আলহামদুলিল্লাহ। আর এই সুযোগ শুধু আজকে নয়, তিনি যখন দাম্মাম ইসলামিক সেন্টারের দায়ী ছিলেন সেখানেও আমার একাধিকবার তাদের বিশাল মাহফিলে যাওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন, সেজন্য আমি আল্লাহর শুকর আদায় করি, অতঃপর আহমদুল্লাহ ভাইয়ের শুকর আদায় করি। তো বাড়িতে আসার পরে অল্প সময়ের মধ্যেও আমি এখানে একটি বার আসব বলে আশা পোষণ করেছিলাম, আর কালকে হলো আমার যাওয়ার ফ্লাইট, কালকে চলে যাব ইনশাআল্লাহ। তারপরও আমাকে অল্প সময়ের মধ্যেই আমাদের প্রিয় ভাইদের সাথে সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমার সত্যি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুবই দয়ালু, তিনি আমাদের জন্য তার রহমতকে প্রশস্ত করে দিয়েছেন। যদি আমরা একটু এগিয়ে যাই আল্লাহ তাআলার দিকে, তাহলে আমরা দুনিয়াতে আখেরাতে ভাগ্যবান হতে পারব, আমরা হতে পারব সফল কামী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা দিয়েছেন, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনি এবং ঈমান আনার পরে সব আমল করি, তাহলে তিনি আমাদেরকে এই পৃথিবীর জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দিবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমরা সকলেই সুন্দর জীবন চাই, সফলকামী জীবন চাই, আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছেন যে ব্যক্তি মান আমিলা সালিহা, যে ব্যক্তি সৎ আমল করবে মানে ইবাদত করবে, মিন যাকারিন আও উনসা, সে হতে পারে পুরুষ হতে পারে নারী, শুধু পুরুষের জীবনে সুখ আসবে তা নয়, বরং নারীকেও আল্লাহ তাআলা সুখ দিবেন বলে এই আয়াতের মধ্যে ওয়াদা দিয়েছেন। যে ব্যক্তি সৎ আমল করবে, সে পুরুষ হোক অথবা নারী হোক, ও হুয়া মুমিন, বিশ্বাস অবস্থায় অর্থাৎ ঈমান আনার পরে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পর যে ব্যক্তি সৎ আমল করবে, আল্লাহর গোলামি করবে, ইবাদত করবে, আল্লাহ তাআলার আদেশগুলোকে মেনে চলবে, নিষেধগুলোকে মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, অবশ্যই অবশ্যই দুইবার অবশ্যই আপনাকে বলতেই হবে এই শব্দের অর্থ যদি আমরা করতে চাই। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই বান্দিকে একটি পবিত্র জীবন দিব। সুবহানাল্লাহ। সুতরাং পবিত্র জীবন যদি আমি পেতে চাই, তাহলে আমাকে আল্লাহর গোলাম হতে হবে। আমি আমার সন্তানদের জন্য যদি পবিত্র জীবন চাই, আমার সন্তান সম্মানিত হোক, আমার বংশধর সম্মানিত হোক যদি আমি চাই, তাহলে তাদেরকে আল্লাহর গোলামে শিক্ষা দিতে হবে। এখানেই হচ্ছে আমার সন্তানদের জন্য প্রতিষ্ঠা, সম্মান, মর্যাদা, আধিপত্য সব আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম ছিলেন, তিনি হলেন আব্দুল্লাহ ও রাসূলুহু, প্রথমে আল্লাহর গোলাম, এরপরে তিনি ছিলেন রাসূল, তিনি আল্লাহ তাআলার গোলামি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের গোলামি করো কতক্ষণ পর্যন্ত, মৃত্যু আসা পূর্ব পর্যন্ত। তাই আমাকে আপনাকে সফলতার জন্য মৃত্যু আসা পূর্ব পর্যন্ত এক আল্লাহর গোলামি করতে হবে, এখানেই হলো সফলতা, শ্রেষ্ঠত্ব, সম্মান, মর্যাদা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়ামান ইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যে ব্যক্তি এক আল্লাহর আনুগত্য করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথকে সুন্নাকে অনুসরণ করবে, আল্লাহ বলছেন ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে ব্যক্তি নিঃসন্দেহে মহা সফলতায় পৌঁছে যাবে আলহামদুলিল্লাহ। মহা সফলতায় পৌঁছে দিবেন আল্লাহ তাআলা যে মানুষ এক আল্লাহর গোলামির সামনে তার মাথাকে নত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাকে তার জীবনের আদর্শ বলে গ্রহণ করবে, এইভাবে সফলতা দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে সবসময় স্মরণ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ালিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সদা সর্বদাই আল্লাহ তাআলার জিকির করতেন, আলহামদুলিল্লাহ। কেন? আল্লাহর জিকিরের মধ্যেই আপনার জীবনের সমস্ত সফলতা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আপনার জীবনের সমস্ত কঠিন কাজগুলোকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন যদি আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করেন। আপনার জীবনের সমস্ত ভয়ভীতি দূরীভূত করে দিবেন যদি আপনি আল্লাহ তাআলার উপর ভরসা করেন, আল্লাহকে স্মরণ করেন। কেননা আল্লাহকে স্মরণ করার মধ্যেই আল্লাহ তাআলা রেখেছেন আমার আপনার জীবনের আখিরাতের সমস্ত সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহ তাআলাকে খুব বেশি বেশি করে স্মরণ করো, তাহলেই তোমরা সফল কামী হতে পারবে। সুবহানাল্লাহ। আপনি যদি ব্যবসা বাণিজ্যে লাভবান হতে চান, আল্লাহ তাআলাকে স্মরণ করুন। আপনি যদি চান আপনার সন্তান সকলেই সুসন্তানে পরিণত হোক, আল্লাহ তাআলার কাছে ফিরে যান, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার আপনাকে সুসন্তান উপহার দিবেন, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানের সফলতা আল্লাহই দিতে পারেন, আর কেউ না। আপনার সম্পত্তি আপনার সন্তানদের সফলতা নয় বরং ধ্বংসের কারণ হতে পারে, তাদের জীবনটি নষ্ট হয়ে যাওয়ার কারণ হতে পারে। কিন্তু যদি আপনি আল্লাহর দিকে ফিরে যান, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। প্রিয় বন্ধুগণ, তাই আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহ তাআলা জিকির করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে। এর মধ্যেই হচ্ছে আমার আপনার সফলতা। আমরা অনেক ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন থেকে দূরে থাকি, এজন্য আল্লাহর সাহায্য আমাদের জন্য বন্ধ থাকে। মানুষের দুয়ারে দুয়ারে ঘুরি সামান্য একটি ব্যাপারকে কেন্দ্র করে, মানুষের কাছে ছোট হই, তুচ্ছ হই, কারণ আল্লাহর কাছে আমরা ফিরে যাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনই পারেন আমাকে, আপনাকে, আমাদের জীবনের সমস্ত বন্ধ দরজাগুলোকে খুলে দিতে, আলহামদুলিল্লাহ। কারণ তিনি হচ্ছেন ফাত্তাহ, ফাত্তাহুল আলিম, ওহুয়াল ফাত্তাহুল আলিম। তিনি হচ্ছেন ফাত্তাহ, অর্থাৎ সমস্ত বন্দা দরজাগুলোকে আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। আলিম, তিনি জানেন কোন বান্দা আল্লাহ তাআলার কাছে চায়। আল্লাহ তার সমস্ত বন্দা দরজাগুলোকে খুলে দেয়, এটা কে চায়, কে উপযুক্ত, কে আল্লাহর দিকে ফিরে এসেছে, কে আল্লাহর কাছে নত হয়েছে, আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ বলছেন, আমি জানি, আমি আলিম, আমি জ্ঞানী, আমি জানি কে সফলকামী হওয়ার উপযুক্ত আর কে ব্যর্থতার উপযুক্ত, আমি জানি। সুতরাং আপনি যদি চান আপনার জীবনের সফলতা, তাহলে পথ একটি, সেটা হচ্ছে আল্লাহ তাআলার পথ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ওয়াদা দিয়েছেন, আমরা যদি আল্লাহর দিকে ফিরে যাই, তওবা করি, তাহলে তিনি আমাদেরকে সফলতা দিবেন। আল্লাহ বলেন, ইয়া ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো। অনেক মানুষই আমরা পাপের মধ্যে হাবুডুবু খাই, তখন আমাদের জন্য অনেক ক্ষেত্রে সফলতার দরজা বন্ধ হয়ে যায়, সামনের দিকে আগাতে পারি না, মানুষের কাছে ছুটাছুটি করি, জীবনটি পেরেশানের ভিতরে একেবারে নিমজ্জিত হয়ে যায়। কিন্তু আমরা বুঝি না যে সমস্যাটি কোথায়। সমস্যাটা হচ্ছে আপনার হৃদয়ে পাপ কি আপনি লালন পালন করছেন, আপনার হৃদয়ে আপনি অপবিত্রতা লালন পালন করছেন যা আপনার রব অপছন্দ করেন। আপনি পবিত্র থাকবেন, আল্লাহু হিব্বুল মুত্তাহিরিন, পবিত্র বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, কিন্তু দেখা যায় আপনার হৃদয়ে অপবিত্রতা থাকার কারণে আপনার জীবনের সফলতা আর আটকে গেছে। তখন আমরা বুঝি না কোথায় গেলে সফলতা হবে, কোথায় গেলে আমি নাজাত পাবো, আমার ব্যর্থতা গ্লানি দূর হবে, আমরা বুঝি না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতুবু ইলাল্লাহ, হে আল্লাহর বান্দারা, এক আল্লাহর দিকে তোমরা ফিরে আসো। জামিআন, সকলেই, আইয়ুহাল মুমিনুন, হে বিশ্বাসীগণ, আমার দিকে ফিরে আসলে কি হবে, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কামী হতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাই আসুন আমরা আল্লাহর দিকে ফিরে যাই, এক আল্লাহর গোলামের দিকে ফিরে যাই। অর্থের দরকার, আল্লাহর দিকে আসুন। ক্ষমতা দরকার, আল্লাহর দিকে আসুন। জান্নাত দরকার, আল্লাহর দিকে আসুন। জ্ঞান দরকার, আল্লাহর দিকে আসুন। জীবনের সুস্থতা দরকার, আল্লাহর দিকে ফিরে আসুন। আপনার প্রয়োজনটা কি, সব আল্লাহ তাআলার কাছে রয়েছে। সুতরাং এক আল্লাহর পথে যদি আমরা ফিরে যাই, তাহলেই সফলতা। আর যদি ব্যর্থতা আল্লাহ তাআলা দেন,
কেউ আমাকে আপনাকে সফলকামী করতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাটি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার ক্ষতি চান, আল্লাহ যদি চান, সেই ক্ষতি আল্লাহ ব্যতীত আর কেউ দূর করতে পারবে না। ওয়াই ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দাল ফাদলি। আর আল্লাহ তাআলা যদি তোমার কল্যাণ চান, তোমাকে কোনো কল্যাণ দিতে চান, সেই কল্যাণকে প্রতিরোধ করতে পারবে না কেউ, কেউ বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহ যদি চান। এই জন্য সফলতার জন্য আল্লাহর দিকে ফিরে যেতে হবে, ব্যর্থতা থেকে মুক্ত পাওয়ার জন্য আল্লাহর দিকে যেতে হবে, আর কোনো পথ নেই, পথ একটি। আপনার অর্থ যেখানে মূল্যহীন, আপনার গায়ের শক্তি যেখানে মূল্যহীন, আপনার জ্ঞান যেখানে মূল্যহীন, সেখানে আল্লাহর সাহায্যই হচ্ছে সফলতার পথ। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের যুদ্ধের জন্য বের হয়ে গেলেন, সেখানে 1000 সৈন্যদের বিরুদ্ধে লড়াই করার জন্য অস্ত্র নেই, ঘোড়াও নেই, যুদ্ধের সরঞ্জামাদি খুবই দুর্বল, কিন্তু বদরের প্রান্তে পৌঁছে গেছেন, সকালে যুদ্ধ হবে। তিনি রাত্রিবেলা প্রাণ খুলে আল্লাহর কাছে বিনয়ী হয়েছেন, আল্লাহর কাছে কাকুতি মিনতি করেছেন সারাটি রাত। তার কাকুতি মিনতির এই কঠিন অবস্থা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছনে হাত দিলেন এবং তার চাদর পরে গিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরটি গা দিয়ে বললেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করতে পারেন না, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এভাবে উৎসাহ দিয়েছেন, কারণ তিনি জানেন যে আল্লাহর সাহায্য না হলে আমরা কোনোভাবেই এই ময়দানে টিকে থাকতে পারবো না। আল্লাহর সাহায্য না হলে আমাদের আজকে থেকে বিলীন হয়ে যেতে হবে পৃথিবীর মানচিত্রে। কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন সকালেই বদরের যুদ্ধে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতাদেরকে নাজিল করে কাফেরদের মোকাবেলায় আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং কোনো ভয় নেই, আপনার অর্থ নেই, কোনো ভয় নেই, আপনি অনেক পাপ করেছেন, কোনো ভয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, ক্ষমাশীল। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। গুনাহ করার কারণে আপনার জীবনে যে বিপদ মুসিবত হয়েছে তাতেও ভয় নাই। আল্লাহ বলছেন, আমি শুধু গুনাহ ক্ষমাই করব না, আমি রহিম, অতি দয়ালু, দয়া করে বান্দার গুনাহগুলি আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বান্দাদের গুনাহগুলি নেকি দ্বারা পরিবর্তন করে দেন। তিনি হচ্ছেন গফুর, ক্ষমাশীল, বান্দার গুনাহ ক্ষমা করেন। তিনি রহিম, অতি দয়ালু, দয়া করে বান্দার গুনাহগুলি নেকি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু গুনাহ নেকি বানান না, তিনি বান্দাদের যত বিপদ ছিল সেই বিপদগুলো দূরীভূত করে দিয়ে যা হারিয়েছে পাপ করার কারণে তার চাইতে বেশি মর্যাদাই আল্লাহ তাআলা পৌঁছে দেন। সুবহানাল্লাহ। সুতরাং সে আল্লাহর গোলামি করতে রাজি আছি তো? সবাই রাজি আছি? আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আমাদের জীবনের আমলগুলো কবুল করুক, আমিন। আর আমাদের আহমদুল্লাহ ভাইয়ের জন্য আসলেই দোয়া করতেই হয় যে তিনি যে চেষ্টা করে যাচ্ছেন, প্রতিনিয়ত তো সৌদি আরবেও চেষ্টা করেছেন, এখানেও চেষ্টা করে যাচ্ছেন, এবং আমরা আজকে লক্ষ লক্ষ মানুষ বিভিন্নভাবে উপকৃত হচ্ছি আলহামদুলিল্লাহ। এজন্য আমি প্রাণ খুলে আমার ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ তাআলার কাছে, তিনি যেন তার কাজে সাহায্য করেন, সফলতা দান করেন দুনিয়াতে আখেরাতে। এবং আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম ভাই, তিনিও আমাকে অনেক মহব্বত করেন, আমিও করি আলহামদুলিল্লাহ। তো তারা যে দিনের কাজ করে যাচ্ছেন আমাদের বাংলাদেশের মানুষকে ইসলামের সঠিক তথ্যগুলো মিডিয়ার মাধ্যমে তুলে ধরছেন, এটা বিরাট বড় একটি কল্যাণকর কাজ, যেই তৌফিক আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তাই আমি দোয়া করব যে আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা কল্যাণের পথে জীবন পরিচালিত করেন, আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন।